আজিকালি চৰকাৰে এটা নতুন পৰ্টেল খুলিছে এই পৰ্টালটোৰ জৰিয়তে আমি আমাৰ মাটিখনৰ মেপ চাব পাৰো মেপ হয় আপুনি ঠিকে শুনিছে মেপ যিটো মেপৰ কাৰণে আমি হাহাকাৰ কৰি আছো মানে আপুনি এক মিনিটৰ ভিতৰত আপুনি আপোনাৰ মাটিখনৰ ফোনক চাটো চাব পাৰিব ইমান সহজ হৈ পৰিছে কোনো খৰচ নাই কোনো এক টকা দিব নালাগে নিজৰ মোবাইলতে বিনা সময় নষ্ট কৰি ইমান সহজতে চাব পাৰি মানে কিনো কম কি খবৰ ভালে আছে নহয় আজি আপোনালোকৰ কাণে এটা ধুনীয়া খবৰ লৈ আহিছো আপোনালোকৰ কাণে এটা ধুনীয়া খবৰ লৈ আহিছো হোছা ভাল লাগা খবৰ আৰু খবৰটো কোনা বিষয় আপুনি হোছা কেই আচৰিত হৈ যাব গতিকে এই ভিডিঅটো যিমান পাৰ শেয়ার কৰি দিব কাৰণ বহুত লোক এনেকুৱা আছে যিটো লোকৰ কাৰণে এনেকুৱা এই ভিডিঅটো অত্যন্ত প্ৰয়োজন হ'ব খবৰটো হ'ল কি আজিকালি গালি চৰকাৰে এটা নতুন পৰ্টেল খৈছে এই পৰ্টেলটো জৰিয়তে আমি আমাৰ মাটিখনৰ ম্যাপ চাব পাৰো ম্যাপ হয় আপুনি ঠিক শুনিছে ম্যাপ যিটো ম্যাপৰ কাৰণে আমি আহাকার আছো কেৱল আপুনি ইমান দিনে গম পাই আছে যে মোৰ মাটিখনৰ ডাক নম্বৰ কি পাট্টা নম্বৰ কি বা অন্যান্য বিৱৰণখিনি জানে কিন্তু মেপটো আপুনি ভালকৈ নাজানে ইয়াৰ কাৰণে আপুনি চৰকাৰী অফিচত যাবলগীয়া হৈছিল চাৰ্কেল অফিচত যাবলগীয়া হৈছিল তাতে গৈ দৰখাস্ত কৰিবলগীয়া হৈছিল তাৰপিছত ঘোচ দে লেনদেন কৰ আকৌ দীঘলীয়া সময় তাৰপিছতহে আপুনি গম পাইছিল কিন্তু এই পৰ্টালটো খোলাৰ পৰা ইমান সহজ হৈ পৰিছে এতিয়া আপোনাৰ মাটিখনৰ ভূ নক্সাটো চোৱাটো মানে আপুনি এক মিনিটৰ ভিতৰত আপুনি আপোনাৰ মাটিখনৰ ভূ নক্সাটো চাব পাৰিব ইমান সহজ হৈ পৰিছে কোনো খৰচ নাই কোনো এক টকা দিব নালাগে নিজৰ মোবাইলতে বিনা সময় নষ্ট কৰি ইমান সহজতে চাব পাৰি মানে কিনো কম গতিকে আপুনি এই ভিডিঅ'টো যিমান পাৰে শ্বেয়াৰ কৰক কাৰণ বহু লোক এনেকুৱা আছে যিসকলক নেকি এই মাটিৰ তথ্য জনাতো বিৰাট প্ৰয়োজন আৰু যিসকলে নেকি মাটিৰ নেকি ভূম এপ সেইটো বিচাৰি আছে কিন্তু ইয়াৰ কাৰণে সিহঁতে ভুক্তভোগী হৈ আছে বহু সময়ত কি হয় আমি আমাৰ মাটিখন বিক্রি করিব খুজতে বা অন্য এজনে মাটি কিনিব খুজতে তা বহু কারণত কি হয় আমি আপন আমার মাটিখনৰ ভূমি ম্যাপ বিচাৰো বা ভূ ভূনকশা বিচাৰো যাক নিকে আমি টেস ম্যাপ বুলিকোঁ আৰু টেস ম্যাপখন থাকিলে আমাৰ অতি সহজ হৈ পৰে মাটিখন চিনাক্ত কৰা কাৰণে আপুনি যদি জানিব বিচাৰে যে আপোনাৰ মাটিখনৰ ভূমি ম্যাপটো কোনটো বা আপোনাৰ মাটিখনৰ মেপ খন চাব খুজতে তেতিয়া এই ভিডিঅটো সম্পূৰ্ণ চাওক আজি মই আপোনালোকক মই দেখুৱাই দিম যে আপোনাৰ মাটিখনৰ ভূমি মেপ কেনেকৈ অনলাইনত চাব পৰি ইয়াৰ কাৰণে প্ৰয়োজন হ'ব কেৱল মাটি দাগ নম্বর টু আর যদি আপনি দাগ নম্বর টু জানে তথাপি চাব পারি ইয়ার কারণে অল্প কষ্ট করব লাগিব কারণ আপনি এরিয়া তো চিনি পাব লাগিব আর যদি দাগ নম্বর টু জানে অতি সহজতে এবারতে এটা ক্লিকতে আপনার মাটি খনের ভু মেপ চাব পারি ইমান সহজ মোবাইলতে ভু নকশা টু চাব কারণে আপনি প্রথমে আপনার মোবাইলের যিকোনো এটা ব্রাউজার খুলি লোক মানে মোর মোবাইলের এই ক্রম ব্রাউজার টু খুলি লইছো ইয়াতে সার্চ করভিনিউ আসাম বলে আর ইভি ইয়া ইয়াতে ইস রেভিনিউ আসাম বলে মারিলে দেখা পাইছে রেভিনিউ আসাম ইয়াতে দুটা লিংক দিয়া আছে আপনি এইট ক্লিক করলে হল প্ৰথমটোতে যেতে ক্লিক করব অলপ সময় ল'ব তাৰপিছত এই লিংকটো আৰু এটা আন এটা লিংকত সোমাই দিব কাৰণ এতিয়া এইটো নতুন প'ৰ্টাল খুলিছে এই প'ৰ্টেল যোগেদি আপুনি গম পাব আপুনি প্ৰথমে মোবাইলটো ডেস্কটো মোড কৰি ল'ব পাৰে বা এনেকৈয়ো চাব পাৰে মই এনেকৈয়ে সহজ সৰল প্ৰক্ৰিয়াৰে দেখুৱাইছোঁ প্ৰথমে আপুনি এয়া দেখিছে আই এল আৰ এম এছ এইটো প'ৰ্টাল এইটো চৰকাৰী প'ৰ্টাল হয় ইয়াতে অহাৰ পিছত আপুনি প্ৰথমে তলফালে পাইছে ভূ নকশা ইয়ে আপনি আপনার মাটি চাব চাবি অন্যথা আপনার মাটির দাগ নম্বর বা জমাবন্দি চাব খুঁজলে এই ইয়ার এই জমাবন্দি ক্লিক লাগিব আজি মানে আপনার প্রথমে এই ভূ নকশাটা দেখ নকশাটা সব প্রথমে প্ৰথমে ইয়াতে ক্লিক করার পিছতে কিছু সময় লব কিন্তু লগে লগে এইটো খোল খাব এয়া দেখিছে ৱেবছাইটটো খুলি খোল খাইছে ইয়াতে গুৱাহাটীৰ দেখুৱাই আছে কিন্তু আপোনাক আপোনাৰ এৰিয়াটো লাগে ধৰি লওক প্ৰথমে আপুনি ইয়াতে এই তিনিটা লাইন দেখা পাইছে ইয়াতে ক্লিক কৰক কৰাৰ লগে লগে ইয়াতে প্ৰথমে ডিষ্ট্ৰিক্টটো আহিছে আপুনি ডিষ্ট্ৰিক্টটো চিলেক্ট কৰি লওক আপুনি আপোনাৰ ডিষ্ট্ৰিক্টটো চিলেক্ট কৰিব মই ইয়াতে মোৰটো চিলেক্ট কৰিছোঁ ধৰি লওক মই এইটো বঙাইগাঁও চিলেক্ট কৰিছোঁ তাৰপিছত ইয়াতে মই বঙ্গাইগর সাব ডিভিশন উত্তৰ সালমারা আর বঙাইগাঁও আছে মই মোৰ যে সার সাব ডিভিশন সেইটি ক্লিক করেছো এই উত্তৰ উত্তর মই মানে ক্লিক কৰিলোঁ তারপর বৈতামারি সিজেন গ্রাম সেইটা ক্লিক মই করতামারি ক্লিক করেল তার আকৌ মৌজাটো সিলেক্ট কৰক মৌজা হই বৈতামারিয়ে তার লাট আপুনি আপনি লাগিব যদি না জানে প্রথমে আপনি যদি তলত মই দেখাইছিল জমাবন্দি সেই ক্লিক কৰিলে আপনি গোটেই লাট মণ্ডল বা বিৱৰণখিনি গোটেইখিনি গম পাই যাব মূল লাট মণ্ডল ছয় এটু ক্লিক করল তার আপনি ইয়াতে বিচাৰক ধৰি লোক মই ইয়াতে ইতারি চতুৰ্থ খণ্ডৰ বিচাৰি আসো এটু চতুৰ্থ খণ্ডত মাইলু তার আপুনি সাবো কারণে ইয়াতে আহি গল এতিয়া আপনি এই তীর বটনটা এবাৰ ক্লিক কৰি হৈ গল এয়া দেখিছে গেল এখেছে সম্পূৰ্ণ মেপখন ওলাই আহিছে তাৰপিছত আপুনি যিকোনো আপোনাৰ জানে যে ইয়াতে আপোনাৰ এই মেপখনৰ ভিতৰত আপোনাৰ ঘৰ কোনখিনিত আছে যদি নাজানে আপোনাৰ মাটিখিনি কোনখিনি কিন্তু আপুনি দাগ নম্বৰটো জানে তেন্তে আপুনি এই প্রথমে তিনটা লাইন আছে পুরো ফালে ভূ নক্সার ক্লিক কৰক ইয়াতে তিনটা লাইনত ইয়াতে আপোনাৰ ডাক নম্বরটা ক্লিক ইয়াতে করে ইর যিক ডাক দিছো মই মানে ধর মই ওয়ান ফোর জিরো এইট ক্লিক করল তার সার্চ করার লগে লগে এই দেখিছে হয় ব্লু হৈ গেছে এইট হল মূর মাটিখনৰ ভূ নকশাটা আছে আপনি গম পাই যাব আৰু এই মাটিখনৰ বিবরণও আপনি গম পাই যাব ইয়াতে কাৰ নাম আছে এইটুজু যে নাম বিৱৰণ সম্পূৰ্ণ ওলাই পৰিব গোটেই নক্সাটোৰ ভিতৰত দেখিছে নহয় কেনেকৈ আপোনাৰ মাটিখন ওলাই গৈছে ই একেদৰে আপুনি যিকোনো ইয়াতে মই যিকোনো বেলেগ এটা নাম্বাৰ মাৰি দিলে আহি যাব ধৰি লওক অন্য এটা কিবা এটা নাম্বাৰ মাৰি দিছোঁ ওৱান ফ'ৰ্টি ফ'ৰ মাৰি দিলোঁ চাৰ্চ কৰি দিলোঁ ইয়াতে সেই দাগৰ মাটিটো দেখাই দেখুৱাই দিব প্লাছ ইয়াতে ওনারজনের নাম সাম দেখাই দিব এতিয়া এনে আপনি আপনার দাগ নম্বরটা জানিলে আপনি ডাক নম্বরটা মারি দিও আর যদি ডাক নম্বর নাজা তেনে আপনি যে এইখিনি লি ঠাই ভিতর মাটি হয় সাপোজ মোর এই হল না সেইটা হল মই আপনি নাজানে কিন্তু অনুমানিক এইখানে হব লাগে এটা ক্লিক যতে ক্লিক করব তার বিবরণ আহি পাব তার পিছত আপনি গম পাব যে এইটুকু নহয় তারপর বেক করে দিও ইয়াতে বেক করে দিয়ার পিছত আকৌ আপোনাৰ যিটো হয় সেইটোতে গৈ ক্লিক কৰক এনেকৈ ওলাই অহাৰ পিছত আপুনি স্ক্ৰীণশ্বট লৈ বা ডাউনলোড কৰি এইটো প্ৰিণ্ট আউটটো ল'ব পাৰে মুঠবোৰত যি নহওক এই পৰ্টালটোৱে আপোনাক বহুত সহায় কৰিব আপোনাৰ মাটি বাৰীৰ সমস্যাত বহুত সহযোগ কৰিব কিয় এই খবৰটো সঁচাকৈয়ে আপোনালোকৰ কাৰণে লাভদায়ক হয়নে নহয় নিশ্চয় হয় গতিকে যিমান পাৰে এই ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰি দিয়ক কাৰণ বহু লোক এনেকুৱা আছে যিসকলে নেকি মাটিৰ ভূমক্সা চাব পারা নাই নিহতর কারণে নিহতের সুবিধার কারণে এই ভিডিওটা শেয়ার করে দিও আজলে এই মানাতে ভাব করুন ধন্যবাদ